বন্ধুরা, আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে এরকম ভালো বন্ধুত্ব হয়ে আসছে আমার আপনার জন্মের আগে থেকেই। মানে আমি কোন বন্ধুত্বের কথা বলছি হয়তো আপনারা বুঝতে পারছেন, কারণ সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের 2026 সালের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচে যে ঘটনাটা ঘটে গেল এইটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। জি হ্যাঁ বন্ধুরা, কেন মেসি তার টিমমেটদেরকে নিয়ে মাঠ ছেড়ে চলে গেল, কেনই বা 30 মিনিট খেলা বন্ধ ছিল, আর কেন এইভাবে মারামারি হলো, তাও আবার যে স্টেডিয়ামে খেলা ছিল সেই স্টেডিয়ামে। এছাড়াও জানতে পারবেন রোদিগো কি বলে মেসিকে থ্রেট করলো। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং। তো সকল কিছুর পেছনে কিন্তু একটা রহস্য রয়েছে, তাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুরু থেকে শুরু করি। আর্জেন্টিনার বাস যখন স্টেডিয়ামে পৌঁছালো, তারপর মেসি সহ মেসির সম্পূর্ণ টিম যখন ওয়ার্ম আপ করছিল, তখন পর্যন্ত সবকিছু ঠিক ছিল। কিন্তু আসল ঘটনা শুরু হয় যখন দুইটা টিমেরই একের পর এক জাতীয় সঙ্গীত বাজানো হয়। জি হ্যাঁ বন্ধুরা, জাতীয় সঙ্গীত বাজানো শেষেই খেলা শুরু হওয়ার মাত্র কিছুক্ষণ পূর্বেই আমরা সকলে দেখতে পাই যে স্টেডিয়ামের মধ্যে এরকম গন্ডগোল শুরু হয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, তো গন্ডগোলটা শুরু হয়েছে কি কারণে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। খেলাটা অনুষ্ঠিত হয়েছে রিও শহরে, যেটা ব্রাজিলে অবস্থিত। আর ব্রাজিলে খেলা অনুষ্ঠিত হয়েছে, আর ব্রাজিলেরই খেলা, তাহলে স্টেডিয়ামে কত মানুষ হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন। প্রায় 65,000 মানুষ একসাথে বসে খেলা দেখছিল। কিন্তু সেই ব্রাজিলের মধ্যেও 2,000 মানুষ এমনও ছিল যারা আর্জেন্টিনার ফ্যান। জি হ্যাঁ বন্ধুরা, আর সেই আর্জেন্টিনার ফ্যানদেরকে আলাদা এক সাইডে বসানো হয়েছে, যেন স্টেডিয়ামে সবার মাঝে সেখানে আর্জেন্টিনা কিছু থাকলে হয়তো সেখানে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। আর ব্রাজিলিয়ান হয়ে আর্জেন্টিনাকে সাপোর্ট করাটা অনেক ব্রাজিলিয়ানই মেনে নিতে পারেনি, যে কারণে মূলত ঝগড়াটা শুরু হয়। সাপোজ ধরেন আমাদের দেশেই বাংলাদেশ ও ইন্ডিয়ার খেলা চলছে, এবং আমি 10,000 মানুষের সাথে একসাথে খেলা দেখতে গেছি, কিন্তু যে সাপোর্ট করছি ইন্ডিয়াকে, তাহলে তো আমাদের দেশের মানুষই আমাকে ধরে মারবে, এটা স্বাভাবিক। সাথে আমার দেশের মানুষ, আমার দেশের পুলিশ এবং আমার দেশের সরকারও হয়তো আমাকে ধরে মারতে পারে, এমনকি আমার পাশে থাকা বন্ধু আমাকে মারতে পারে, এটা একাটুক স্বাভাবিকই ছিল। কিন্তু ব্রাজিলিয়ান কিছু ফ্যানরা আর্জেন্টিনার ফ্যানদেরকে এমন ভাবে মারতে শুরু করে যে তারা স্টেডিয়ামের এই জায়গা থেকে পেছনে সরতে সরতে শেষ ফেশ স্টেডিয়াম থেকে বের হয়ে আসতে হয় তাদেরকে। জি হ্যাঁ বন্ধুরা, তারা এই জায়গাতে ছিল, তাদেরকে মারতে মারতে পেছাতে পেছাতে কত দূর নিয়ে গেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। আর মারামারি শুধু যে হাত দিয়ে হয়েছিল তা নয়, ব্রাজিলিয়ান কিছু পুলিশ আর ব্রাজিলিয়ান কিছু ফ্যানরা এভাবে লাঠিচার্জ করেছিল, যে কারণে আর্জেন্টিনার অনেক ফ্যানদের মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। আর স্টেডিয়ামে এতগুলো দর্শকের মাঝখানে আর্জেন্টিনার এই ফ্যানদেরকে মারা এভাবে উচিতই হয়নি। হ্যাঁ, এখানে একটু রাগারাগি হতেই পারত, কিন্তু এভাবে চার্জ করাটা একেবারে ঠিক হয়নি। তো যাই হোক, কাহিনীটা এবার আগে বাড়াই। তো আর্জেন্টিনার টিম যখন এইভাবে দেখলো যে তাদের ফ্যানদেরকে এভাবে লাঠি চার্জ করতে শুরু করে দিয়েছে, তখন তারা আর বসে থাকতে না পেরে দৌড়ে চলে যায় সেই স্থানে। তখন তারা চিৎকার চেঁচামেচি করেও তাদেরকে থামাতে পারছিল না, এমনকি মার্টিনেজ নিজে লাফ দিয়ে একজনের লাঠি এভাবে কেড়ে নিতে গেছিল, এবং সে অনেকটাই প্রতিবাদ জানিয়েছে, যেটাতে বোঝাই গেছে একজন লিডারকে কেমন হওয়া উচিত। এবং মেসি তার ফ্যানদের সেফটির জন্য সেই ম্যাচ খেলবে না বলে মাঠ ছেড়ে চলে যায় ড্রেসিং রুমে, এবং এভাবেই তারা প্রতিবাদ জানায়। কিন্তু সবকিছু যখন ঠান্ডা হয়ে গেল, এরপর যখন মেসিরা আবার খেলার জন্য মাঠে আসলো, তখন রদ্রিগো কি বলে থ্রেট দিল মেসিকে সেটা হয়তো আপনারা অনেকে জানেন না। জি হ্যাঁ বন্ধুরা, রদ্রিগো মেসিকে কাওয়ার্ড বলে, মানে বাংলা কথায় কাপুরুষ, বলে যে ভীতু তোমরা, তার জন্য হয়তো পালিয়ে গেছিল। কিন্তু তারা যে তাদের ফ্যানদের সেফটির জন্য এভাবে মাঠ ছেড়ে চলে গেছিল এটা তারা খুব ভালোভাবে জানে, কিন্তু তবুও মেসিকে খুব আবোল তাবোল কথা বলে, যে কারণে মেসি ও ডিপল অনেক রেগে যায়। কিন্তু অবশেষে খেলা শুরু হয়ে পড়ে, এবং খেলা শুরু হওয়ার পরে অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, মানে হাড্ডাহাড্ডি বলতে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত মনে হচ্ছিল 0-0 গোল থেকে যাবে হয়তো, এবং দুই টিমই এতটাই রাফ খেলা শুরু করে যে তাদের মধ্যেও রাগটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো এরপরে দেখা যায় আর্জেন্টিনা খুব সহজে একটি গোল করে দেয়, এবং আর্জেন্টিনা এক গোলের ব্যবধানে জিতে যায়। জি হ্যাঁ বন্ধুরা, এর আগে
আগে কোপা আমেরিকাতে এক গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে, যেটা ইতিহাস তো কখনোই ভুলতে পারবে না। মানে যে টিম তাদেরকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপাটি জিতে আবার তাদের থেকে ভালো রেজাল্ট করে ওয়ার্ল্ডের সেরা পুরস্কারটা তাদের হাতে তুলে নেয়, মানে ওয়ার্ল্ড কাপের কথা বলছি, সেই টিমকে বলা হয়েছে কাপুরুষ ও ভীতু টিম। কিন্তু সেই টিমই আবার হারিয়ে দিয়ে প্রমাণ করে দেয় যে তারা কোনো দিক দিয়ে ভীতু নয়। তো থামুন থামুন, এইখানে আবার আপনারা কমেন্টে এসে শুরু হয়ে যেন না যে আমি আর্জেন্টিনার হয়তো ফ্যান, সে কারণে হয়তো আমি এসব বকছি। কিন্তু আমি যদি ব্রাজিলেরও ফ্যান হই, তবুও আমি এভাবে আর্জেন্টিনার ফ্যানদেরকে মারার অনুমতি দেব না। আমি জানি তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, কিন্তু রিসপেক্ট তো অবশ্যই দিতে পারতো। কারণ যখন ব্রাজিলের ফ্যানরা এভাবে আর্জেন্টিনার ফ্যানদেরকে মারছিল, তখন যদি ব্রাজিলের ফ্যানরা যেয়ে ওইখানে আটকাতো বা কিছু বলতো, তাহলে এরূপ কিন্তু হতো না। কিন্তু আর্জেন্টিনা ফ্যানরা সোজা যেয়ে এভাবে আটকায়, আর ব্রাজিলের ফ্যানরা সুন্দরভাবে মাঠেই দাঁড়িয়ে থাকে, যেটা দেখে বোঝাই যাচ্ছে যে ব্রাজিলের সব প্লেয়ার ও ফ্যানদের মধ্যে অনেকটাই রাগ রয়েছে আর্জেন্টিনার জন্য। না তো এইখানে তাদের দেশের প্লেয়াররাই অন্য দেশের প্লেয়ারদেরকে অসম্মান করছে, এইটা দেখে অবশ্যই তাদের দেশের প্লেয়ারদেরকে এগিয়ে যাওয়া উচিত ছিল তাদেরকে থামানোর জন্য। কিন্তু তারা না থামিয়ে আবার আর্জেন্টিনার ফ্যানদেরকে আরো বেশি উস্কায় এবং আর্জেন্টিনার প্লেয়ারদেরকে আবল তাবল কথা বলে। এবং একটি প্লেয়ার তো মিডিয়াতে বলে যে তারা ভয় পেয়ে গেছে, হয়তো তার জন্য হয়তো এসব নাটক করছে। কিন্তু আর্জেন্টিনা জিতে দেখিয়ে দিয়েছে তারা অন্যদের থেকে কম নয়, তারা বিশ্ব সেরা টিম এমনি হয়নি। তো আর্জেন্টিনা যখন জিতে গেল, তখন সেলিব্রেশন করার জন্য সোজা চলে যায় সে ফ্যানগুলোর কাছে, এবং সে ভক্তদের কাছে যেয়ে সুন্দরভাবে নাচ গান শুরু করে দেয় এবং তাদেরকে এভাবে হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করে। এবং আর্জেন্টিনা টিম বলে, আজকে হয়তো আমরা জিততে পেরেছি আপনাদের দেওয়া এই ইন্সপিরেশনের কারণে। জি হ্যাঁ বন্ধুরা, আর্জেন্টিনার ফ্যানদের জন্য আর্জেন্টিনা টিম আরো বেশি হার্ডওয়ার্ক করেছিল এবং তারা আরো বেশি কঠোর পরিশ্রম দিয়ে খেলে তাদের ফ্যানদেরকে আঘাত করা সেই প্রতিশোধটা তারা খেলার মাধ্যমে তুলে নেয়, যে কারণে আর্জেন্টিনার সম্পূর্ণ টিম তাদেরকে থ্যাংক ইউ জানায়। তো এবার হয়তো আপনারা ভাবছেন আমি কনফার্ম আর্জেন্টিনার সাপোর্টার, না তো এইরকম কেন বলবো। তো আসলে কাহিনীটা হচ্ছে, সেদিনকার সেই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছিল আমি তা সবকিছু সত্যি সত্যি এবং বিস্তারিত বললাম। এখানে আমি কাউকে সাপোর্ট করিনি বা কাউকে কিছু বাড়িয়ে বলিনি। আপনারা অন্যান্য চ্যানেল দেখলেও বুঝতে পারবেন যে তারা ঘুরে ফিরে এটাই বলবে, তাই বলে সকলে যে আর্জেন্টিনারই ফ্যান তাও কিন্তু নয়। তো এইখানে আবার আমাকে হেট করে আবার আনসাবস্ক্রাইব করে দিন না। কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তো সাবস্ক্রাইব করবেনই করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো লাইক করে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ।